আসসালামু আলাইকুম বন্ধুরা, এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আবার একটি নতুন চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে অষ্টম শ্রেণীর পাশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 2020। সারাদেশ থেকে আবেদন করা যাবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে করোনা ভাইরাসের কারণে রিসেন্ট কোনো বড় ধরনের চাকরির সার্কুলার হচ্ছে না, তারপরে এটি মোটামুটি একটি চাকরির সার্কুলার। তো বন্ধুরা, এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত বলার আগে ছোট করে একটি কথা বলে নেই, যারা এখনও আমাদের এভারেজ বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই বাংলাদেশ নৌবাহিনীতে কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কত, আবেদনের শুরুর তারিখ কত এবং শেষ তারিখ কত, A to Z নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, সার্কুলার থেকে ঘুরে আসা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে কাঙ্ক্ষিত চাকরির সার্কুলার বিজ্ঞপ্তিটি। প্রথমেই দেওয়া রয়েছে, দেখেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষেতে চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি। এই চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি প্রকাশনের তারিখ হচ্ছে 4/10/2020। এখানে কিছু টাইটেল দেওয়া আছে, আমি পড়তেছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 4 ক্যাটাগরিতে 18টি শূন্য পদে নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, সুন্দরভাবে দেওয়া আছে ক্রমিক নম্বর, পদের নাম, বেতন স্কেল, বয়স সীমা, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। ক্রমিক নম্বর 1 দেওয়া আছে পদের নাম সহকারী প্রকৌশলী, এখানে বেতন হবে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নবম গ্রেডে টাকা 22,000, মোট 53,060 টাকা স্কেল। তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। বয়সের ক্ষেত্রে দেওয়া আছে 21 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে হবে। শূন্য পদের সংখ্যা 4টা, আর শিক্ষাগত যোগ্যতা অথবা প্রাণী সম্পদে স্নাতক প্রকৌশল অথবা একই বিষয়ে AMII হতে সার্টিফিকেট থাকতে হবে। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 2 আছে উপসহকারী প্রকৌশলী এস্টিমেটর, এখানে সিভিল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী দশম গ্রেডভুক্ত 16,000 থেকে সর্বমোট 38,640 টাকা। আর আপনার এখানে বয়স 21 থেকে 35 বছরের মধ্যে আবেদন করতে, পদের সংখ্যা 3টি, আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনুমোদিত প্রতিষ্ঠান হতে হবে, প্রকৌশল ডিপ্লোমাধারী প্রকৌশলী হতে হবে। এখানে 3 দেওয়া আছে ক্রমিক নম্বর, পদের নাম হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা জাহাজ মেরিন, এখানে বেতন স্কেল হবে আপনার জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী দশম গ্রেডে 16,000 থেকে সর্বমোট 38,680 টাকা। এখানে বয়স হচ্ছে 21 থেকে 35 বছর। আপনার পদের সংখ্যা 2টি, যে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে নবপ্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। তো বন্ধুরা, ক্রমিক নম্বর 4 দেওয়া আছে সর্বশেষ আপনার পদের নাম গাড়ি চালক, এখানে বেতন স্কেল হবে আপনার জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 16তম গ্রেডভুক্ত, আপনার 9,300 থেকে সর্বমোট 22,490 টাকা স্কেল। এবং তৎসহ নিয়ম অনুযায়ী পদে অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। পদে আপনার এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে হবে। পদের সংখ্যা মোটামুটি বেশি 9টি, আর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হওয়া, মোটর গাড়ি চালানোর লাইসেন্স এবং 3 বছরের অভিজ্ঞতা। তো বন্ধুরা, নিচে দেওয়া আছে 2-এ 25/3/2020 তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে। 3-এ দেওয়া আছে আগ্রহী প্রার্থীকে 25/10/2020 তারিখ পর্যন্ত শুধুমাত্র www.jobbeater.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। এখানে দেখেন 4-এ দেওয়া আছে আবেদন করার সময় ফর্ম পূরণ করার নিয়ম ও শর্তাবলীর মধ্যে www.jobbeater.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি এই হচ্ছে বাংলাদেশ অভ্যন্তর নৌ পরিবহন কর্তৃপক্ষের একটি চাকরির সার্কুলার বিজ্ঞপ্তি। এই সার্কুলার বিজ্ঞপ্তির বিস্তারিত জানার জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সার্কুলার লিঙ্ক দিয়ে, আপনারা চাইলে ওখান থেকে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত জানতে পারেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন, আর পরবর্তীতে নতুন নতুন চাকরির সার্কুলার সহ সকল ধরনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।